হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সিতারা বেগম বলছিলাম। জি জি জি, আমি তো আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। আসলে আপনার নাম না আমি অনেক শুনেছি। এই শহরে আপনার মতো প্রপার্টি নিয়ে বিজনেস করার মানুষ কজন আছে বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলছিলাম কি, আপনার জন্য না আমার একটা অফার আছে। অফারটা হলো, এই অফারটা যদি আপনি নেন না আপনার অনেক অনেক লাভ হবে। অফারটা হলো, আসলে আমাদের এই বাড়িটা নিয়ে না। অসিত, কি রে, কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো। তাহলে এরকম চোরের মতো ফোনটা লুকিয়ে ফেললি কেন? কি করবো বল, আমার ছেলেকে তো তুই দুই চোখেই দেখতে পারিস না, তাই তো লুকিয়ে লুকিয়ে কথা বলি। রিফাতের সাথে কথা বলছিলাম। তোর ছেলেকে দেখতে পারা বা পছন্দ করার কোনো কারণ আছে সিতু? তোকে এখানে রেখে তোর টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেল, কোনো খোঁজ খবর পর্যন্ত করে না, এরকম একটা ছেলের সাথে যোগাযোগ করতে তো লজ্জা করে। কি করব বল, ভালো মন্দ যাই হোক আমার তো একটাই ছেলে, রিফাত। ছেলে কাকে বলে? দেখ আয়ানকে দেখ, মায়ের জন্য কি কষ্ট করছে, কত কান্নাকাটি করছে আমার নাতিটা। এখন আর কেঁদে কি হবে, আগে তো রুনার সাথে যা তা ব্যবহার করেছে আয়ান। রুনার সাথে ওর খারাপ ব্যবহার করার তো অনেক কারণও ছিল রে। ওই লম্পট শয়তান, ওই ওই শরাফতের সঙ্গে চক্রান্ত করে কম কিছু তো করেনি সে। কিন্তু এখন যখন দেখছি আয়ান তার মায়ের জন্য এত কষ্ট করছে, মা ছাড়া কিছুই ভাবতে পারছে না, মায়ের চিকিৎসার জন্য এরকম অন্যে হয়ে ঘুরছে, সবকিছু দেখে না সিতু, আমার ছেলেটার কথা বা সাদিকের কথা মনে পড়ছে, বিপদে আপদে তো আমার আমার সাদিকও আমাকে ভাগলে রাখতো। আপা, কেঁদে দিচ্ছিস নাকি? সত্যি করে বলছি আপা, তোকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কথা বলিনি। না রে, তোর কোনো কথায় কষ্ট পেয়ে আমি কাঁদছি না, আমার কষ্ট হচ্ছে রুনার জন্য, খুব আফসোস হচ্ছে রে সিতু, কি ছিল মেয়েটা আর কি হয়ে গেল, শরীরে কোনো শক্তি পাচ্ছে না, খাওয়া দাওয়া করতে পারছে না, শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে মেয়েটা। নিজের ছেলেকে আয়ানকে এই চিনতে পারছে, একটু পরে আবার চিনতে পারছে না, ভাব একবার। আমি তো সেই কবে থেকেই হাসপাতালে নিয়ে যেতে বলছি, তোরাই তো দেরি করছিস। আর দেরি হবে না রে, আর দেরি হবে না, কালকে ওকে হাসপাতালে নিয়ে যাব। রুনাকে কাল হাসপাতালে নিয়ে যাবে? হ্যাঁ, ওই ডাক্তারের সাথে কথা হয়েছে, ওই ওর জন্য সব ব্যবস্থা করেছে, মানে কেবিন বুকিংও হয়ে গেছে, কালকেই ভর্তি করানো হবে। আয়ান কি বলে? আয়ানের কথাতেই তো সবকিছু হচ্ছে, ওই তো সিদ্ধান্ত নিচ্ছে কি করবে কি করবে না ওর মায়ের চিকিৎসার জন্য। সিতু, মাথাটা একটু ধরেছে, একটু লেবু আদা দিয়ে চা করে আনতো আমার জন্য। কাল থেকে রুমা বাড়িতে থাকছে না, বাড়ির অফারটা নিয়ে এটাই আগানোর জন্য সেরা সুযোগ। রিফাতের মতো যদি আমিও এই বাড়িটা বিক্রি করে দিতে পারি, যদি এক বস্তা টাকা আমিও পেয়ে যাই, যদি আমিও থাই থাই করে বড় লোক হয়ে যাই, আমি আর ভাবতে পারছি না। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।